চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি যে কিভাবে বৃষ্টির মধ্যে রীতিমতো যুদ্ধ করে আমরা মেলা দেখতে গেছিলাম। আমাদের রেডি হতে হতেই কিন্তু মেঘের ডাকাডাকি শুরু হয়ে গেছিলো, কিন্তু সেগুলোর পরোয়া না করে আমরা যাবই বলে ভেবেছিলাম। কিন্তু বেরোনোর সময় দেখি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তাই আমি মুখ লটকে এরমভাবে বসে আছি। যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পর বৃষ্টি আসছে না দেখে আমি তো আনন্দে আত্মহারা হয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু বেরিয়ে দেখি মেঘ বাবা জীবন্ত তখন একবারে তুঙ্গে চরম হারে মেঘ ডাকতে শুরু করে দিয়েছিল। তবুও আমরা গেছি, মেলাটা ছিল কালী পুজো উপলক্ষে। এখানে ঘুরতে ঘুরতে কিন্তু অল্প অল্প বৃষ্টি পড়তে শুরু করেছিল। ভাই এদিকে আমাকে ভিডিওটা করে দিচ্ছিল, এগুলো আমি দেখছিলাম কিন্তু কিনিনি, কারণ দাম বেশি ছিল। যাই হোক, ঘুরতে ঘুরতে এই ক্লিপটা আমার পছন্দ হয়েছিল, এই ক্লিপটা নিয়েছিলাম। আর এই প্ল্যান্টগুলো তো আমাকে সবসময় অ্যাট্রাক্ট করে, আমি দেখলাম কিন্তু কিনলাম না, কারণ দাম বেশি ছিল। খাওয়া দাওয়াকে তো উপেক্ষা করা যায় না, তাই খেলাম চাউমিন পকোড়া। এই খেয়ে ততক্ষণে বৃষ্টি একদম তুঙ্গে, ভিজতে ভিজতে মজা করতে করতে হাসতে হাসতে জিলাপি কিনে আর আইসক্রিম কিনে বাড়ি চলে এলাম। সেইগুলো আর ওখানে খাওয়ার সময় পাইনি, এত বৃষ্টি পড়ছিল, দেখতেই পাচ্ছি যুদ্ধ করতে করতে ফিরছি। আর বাড়ি এসে খেলাম জিলাপি আইসক্রিম, যেটা আমার খুব একটা ভালো লাগেনি। এবার তোমাদের জানাচ্ছি, টাটা।